নমস্কার বাস্তু আসাম অনুষ্ঠানলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। আশা কৰো আপোনালোক সকলো ভালে আছে, কুশলে আছে, মঙ্গলে আছে। আজি আপোনালোকৰ আলোচনা আবে লৈছো এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিষয় যে সিংহ ৰাশি হয় 2024 চনটো সিংহ ৰাশিৰ লোকৰ বাবে কেনেকুৱা যাব, 2024 চনত সংঘটিত হ'ব লগা সিংহ ৰাশিৰ সাতটা অতি গুৰুত্বপূৰ্ণ ঘটনা, এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিষয়। আমাৰ মূল বিষয়বস্তুলৈ আগবঢ়াৰ আগতে আপোনালোক জনাওঁ যে যিসকল দৰ্শকে আমাৰ ভিডিঅ' পোনপ্ৰথমবাৰভাৱে চাইছে বা আমাৰ চেনেলটো এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা হোৱা নাই, ভাস্তু আসাম ইউটিউব চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰিব, কাষত থকা নটিফিকেশ্যন বেলটো টিপিব, অল কৰিব। আৰু যিসকল দৰ্শকে আমাৰ ভিডিঅ' ফেচবুকত চাই আছে, ভাস্তু আসাম ফেচবুক পেজখন আপোনালোকে ফ'ল' কৰিবলৈ নিশ্চয় নাপাহৰিব। ভিডিঅ'বিলাক ভাল পালে এটা লাইক কৰিব আৰু আত্মীয় স্বজন প্ৰিয়জনৰ মাজত আমাৰ ভিডিঅ'টো ওপৰ হিচাপে শ্বেয়াৰ কৰিব। আজি আপোনালোকৰ সন্মুখত লৈ আহিছোঁ যে সিংহ ৰাশি 2024 চনৰ সম্পূৰ্ণ বাৰ্ষিক ৰাশিফল, 2024 চনৰ সিংহ ৰাশি, সিংহৰ লগ্ন লোকৰ জীৱনত হ'ব লগা সাতটা বিশেষ গুৰুত্বপূৰ্ণ ঘটনা। চাওক আমি এটা এটাকৈ প্ৰত্যেকটো ৰাশি 2024 বৰ্ষৰ বাৰ্ষিক ৰাশিফল আগবঢ়াই আহিছোঁ। আজি আপোনালোকৰ সন্মুখত যিটো ৰাখি লৈ আহিছোঁ সেইটো হৈছে সিংহ ৰাশি, সিংহ লগ্ন লোক হয়। চাওক আমাৰ মূল বিষয়বস্তুলৈ আগবঢ়াৰ আগতে আপোনালোক সকলোকে জনালোঁ কিতাপৰ কথা। ইতিমধ্যে সকলোৱে গমেই পাইছে আমাৰ দ্বাৰা ৰচিত বাস্তুশাস্ত্ৰৰ ওপৰত ৰচিত দুখনি গ্ৰন্থ, প্ৰথম খনিগ্ৰন্থ বাস্তুশাস্ত্ৰ পৰিগ্ৰহ সলনি কৰক আপোনাৰ ঘৰখন, আৰু দ্বিতীয় খনিগ্ৰন্থ বাস্তুশাস্ত্ৰ পৰিগ্ৰহ সৌভাগ্যশালী কৰক আপোনাৰ ঘৰখন হয়। বৰ্তমান এই দুখন গ্ৰন্থ অনলাইন যোগে এভেইলেবল আছে, অফলাইন যোগে বা অসমৰ কোনো কিতাপৰ বিপণীত আপোনালোকে এই গ্ৰন্থ নাপাব। আমাৰ স্ক্ৰীণত যি নাম্বাৰ দিয়া আছে সেই নম্বৰ হোৱাটছআপ যোগে আপোনাৰ নাম আৰু সম্পূৰ্ণ ঠিকনা আমালৈ প্ৰেৰণ কৰি যোন য'তেই বহি আছে নিজ নিজ ঘৰত থাকি কিতাপৰ এটা কপি আপুনি সংগ্ৰহ কৰিব পাৰিব। ইতিমধ্যে অসমৰ শত সহস্ৰজনে এই কিতাপ ক্ৰয় কৰি নিজৰ ঘৰখন বাস্তুসন্মত কৰিছে, শাস্ত্ৰসন্মত কৰিছে। এতিয়া হ'ব মূল বিষয়বস্তু, আজিৰ বিষয়বস্তু কি সিংহ ৰাশি। মই প্ৰথমে এটা কথা জনাই লওঁ যে আমি প্ৰত্যেকটো আজিৰ প্ৰায় এক ডেৰ বছৰ আগে আমি প্ৰত্যেকটো ৰাশিৰ জীৱন পৰিক্ৰমা শিক্ষক ভিডিঅ' আগবঢ়াইছিলোঁ, তাৰ ভিতৰত সিংহ ৰাশিৰ লোকো আছে। অৰ্থাৎ যদি আপোনাৰ ৰাশি সিংহ হয়, যদি আপোনাৰ লগ্ন সিংহ হয়, তেন্তে প্ৰকৃততে আপুনি এজন কেনেকুৱা মানুহ, আপোনাৰ চৈত্বিক বৈশিষ্ট্য কি, জীৱনৰ গোপন ৰহস্য কি হয়, আমাৰ আপোনালোকে ভিডিঅ' লিষ্টত গৈ নিজৰ বিষয়ে সবিশেষ জানিব পাৰে এই ভিডিঅ'টো চাই। তথাপি মই ভিডিঅ'টোৰ আৰম্ভণিত আপোনালোকক মই দুটা চৈত্বিক বৈশিষ্ট্য সিংহ ৰাশি নিশ্চয় জনাম। তাৰ উপৰিও আৰু এটা কথা কৈ লওঁ যে আমি যেতিয়া ৰাশি বুলি কৈছোঁ আপোনাৰ চন্দ্ৰ ৰাশিৰ কথা কৈছোঁ, অৰ্থাৎ আপোনাৰ জন্ম কুণ্ডলীত যি ৰাশি পৰে সিংহ ৰাশি, সিংহলাল লগ্ন লোকৰ কথাকে মূলতঃ উল্লেখ কৰিছোঁ। তাৰ উপৰিও আৰু এটা কথা কওঁ, আমি প্ৰকৃততে জ্যোতিষী নহয়, আমি বাস্তুশাস্ত্ৰ অধ্যয়ন কৰোঁ আৰু আমাৰ বাস্তুশাস্ত্ৰ অধ্যয়নৰ এটা অংশ হিচাপে আৰু বহু মানুহৰ অনুৰোধ মৰ্মেহে আমি ৰাশি সম্পৰ্কীয় বাৰ্ষিক ৰাখিবলৈ এই ভিডিঅ'টি আপোনালোকৰ আগত আগবঢ়োৱা হৈছে। সেয়েহে আমি ৰাশিৰ লগত জড়িত যিকোনো প্ৰশ্ন বা ফোন কল গ্ৰহণ কৰিবলৈ প্ৰস্তুত নহয়। এতিয়া আহক ভিডিঅ'টোৰ আৰম্ভণিতে আমি জনাই লওঁ যে সিংহ ৰাশিৰ লোকৰ দুটা চৈত্বিক বৈশিষ্ট্য। প্ৰথমত, সিংহ ৰাশিৰ লোক অত্যন্ত স্বতন্ত্ৰ ৰাশি হয়, স্বাধীন ৰাশি হয়, কাৰো আণ্ডাৰত থাকি ভাল নাপায়, কাৰো আণ্ডাৰত কাম কৰি ভাল নাপায়। এটা নিৰ্ভীক ৰাশি, সাহসী ৰাশি, একোলৈ ভয় নকৰে যদি আপোনাৰ ৰাশি সিংহ হয়, যদি আপোনাৰ লগ্ন সিংহ হয়। দ্বিতীয়টো চৈত্বিক বৈশিষ্ট্য সিংহ ৰাশি, সিংহ লগ্ন, এইটোৱে একমাত্ৰ ৰাশি যি নিজে জ্বলি জ্বলি আনৰ কাৰণে জীয়াই থাকে, অৰ্থাৎ সম্পূৰ্ণ নিস্বাৰ্থভাৱে আনৰ কাৰণে, মানুহৰ কাৰণে সেৱা কৰা এটা ৰাশি হৈছে সিংহ ৰাশি। সিংহ ৰাশিৰ লোক সাধাৰণতে সৎ প্ৰবৃত্তিৰ লোকেই হয়। এই দুটা হ'ল চৈত্বিক বৈশিষ্ট্য। সবিশেষ জানিবলৈ হ'লে আপোনালোকে আমাৰ ভিডিঅ' লিষ্টত গৈ জীৱন পৰিক্ৰমা শিক্ষক ভিডিঅ'টো চাই ল'ব পাৰে। এতিয়া আহক যে 2024 চনটোত, নতুন বছৰটোত সিংহ ৰাশি আপোনাৰ জীৱনত হ'ব লগা সাতটা বিশেষ ঘটনা, গুৰুত্বপূৰ্ণ ঘটনা কি কি। প্ৰথমটো, চাওক বছৰটোৰ আৰম্ভণিত সিংহ ৰাশিৰ লোকৰ বাবে বিশেষ হ'ব নতুন পদবী, খ্যাতি লাভ, মান সন্মান লাভ, ইয়াস। অৰ্থাৎ সিংহ ৰাশি, সিংহ লগ্ন লোকৰ বাবে 2024 বৰ্ষৰ আৰম্ভণিতে যদি আপুনি চৰকাৰী ছেক্টৰত আছে তেনেহ'লে আপোনাৰ প্ৰমোশ্যন হোৱাৰ সম্পূৰ্ণ সম্ভাৱনা আছে, বা অন্যান্য স্থানত থাকিলেও আপোনাৰ চাকৰি পৰিৱৰ্তন হ'ব পাৰে। কিন্তু আপোনাৰ যিটোৱে হ'ব, আপগ্ৰেডেশ্যন হ'ব, তাত আপোনাৰ নতুন বাপ পাব, নতুন দায়িত্ব পাব আৰু স্বীকৃতি পাব, মান সন্মান পাব। চাওক স্বীকৃতি বোলা বস্তুটো এনেকুৱা, বহু লোকে বহু যুগ বছৰ জুৰি কাম কৰিও স্বীকৃতি নাপায়, কিন্তু আপোনাৰ 2024 চনত ঈশ্বৰৰ কৃপাত সেই বছৰটোৰ আৰম্ভণিতে আপোনাৰ জীৱনত স্বীকৃতিৰ সুযোগ আছে। দ্বিতীয়টো, চাওক আমি এটা কথা আগেই কৈছোঁ যে আমি মূলতঃ এই ৰাশিফলত যিখিনি বেয়া আছে আমি সেইখিনি উল্লেখ কৰা নাই, বেয়াখিনিৰ ওপৰত ফ'কাছ কৰা নাই, কাৰণ ভাল বেয়া উত্থান পতন সকলোৱে থাকে, কাৰণে থাকে। কিন্তু আমি যিখিনি, কিন্তু দুই এটা কথা আমি সাৱধানতা অৱলম্বন কৰিবলৈ আপোনালোকক কৈছোঁ। চ' সিংহ ৰাশিৰ দুই নম্বৰ ঘটনাটো, দুই নম্বৰ পইণ্টটো হৈছে যে জানুৱাৰীৰ পৰা ছেপ্টেম্বৰলৈকে আপোনাৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত বিশেষভাৱে যতন ল'ব। গেছ প্ৰত্যেকে মনত ৰাখক, মই যেতিয়া যতন ল'ব কৈছোঁ আপোনালোকে বুজিবলৈ চেষ্টা কৰক কিয় কৈছোঁ। ভাল খাদ্য খাব, যোগা কৰিব, নিজক সুস্থ কৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিব, নিজৰ গা গধুৰ হ'ব নিদিব, এলাহক প্ৰশ্ৰয় নিদিব আৰু যিমান পাৰে ফিজিকেল এক্সাৰচাইজ কৰিবলৈ চেষ্টা কৰিব। অন্য নহ'লেও খোজ কৰা আৰম্ভ কৰক, ই আপোনাৰ জীৱনত বহুতখিনি ইম্প্ৰুভমেণ্ট কৰি দিব পাৰে, ই আপোনাৰ জীৱনত হ'ব লগা বহুত বাধা নিৰ্মূল কৰি দিব পাৰে। চ' মই ক'ব বিচৰা কথাটো কি, যে সিংহ ৰাশি, সিংহ লগ্ন লোকসকলে
জানুয়ারির পর সেপ্টেম্বর মাহলকে স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করব। তিন নম্বর সক তিন নম্বর আপনার এই বছর ধনের ক্ষেত্র টাকা পয়সার ক্ষেত্রে একটা শুভ ইয়াস প্রত্যেকে চাব শুভ মানে ঠিক মানে এই কথা কোয়া নাই যে কাম নকি বই থাকলে ধন আহব কিন্তু আপনি যশ্রম করেছে সেই পরিশ্রমের উচিত মূল্য এই বছরটার আরম্ভণি মধ্যভাগত আর শেষের ভাগত আপনি পয়ার সম্পূর্ণ সুযোগ আছে। তার উপরও আপনি দান ধর্ম করব, দান ধর্মটা বারো সিংহরাশির লোকের করেই আর একটা ভাল যুগ ভাল বস্তু দেখা পাইছো সিংহরাশি সিংহলগ্ন লোকের 2024 চনত বিদেশ যাত্রার যুগ আছে 2024 বর্ষত ইয়াস প্রত্যেকে মনত রাখ। চারি নম্বর সক জুলাই মাহর আগত শনি মহারাজের কৃপাত আপনার জীবনত আপনি যি ক্ষেত্র জড়িত আছে যথেষ্ট সুফল পাব। যখন লোক ব্যবসায় বাণিজ্যর জড়িত, যখন লোক মেশিনারির জড়িত, যখন লোক আইটি সেক্টরত আছে, টেকনোলজির আছে, প্রত্যেকে জুলাইর আগত আপনার জীবনত আমূল পরিবর্তন হব। আর যখন স্টুডেন্ট হয়, যখন স্টুডেন্টে ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টর বা কম্পিউটার বা এইখিনির জড়িত আছে, তেনেহলে আপনার জুলাই আগত বিশেষ লাভের যুগ আছে, প্রত্যেকে মনত রাখব। গতি পূর্ণ উদ্যমে কাম করক। আর যদি আপনি বিদ্যা নতুন ব্যবসায় আরম্ভ করম ভাবিছে, জুলাই আগত 2024 বর্ষ সেই ব্যবসায় আরম্ভ করব, কারণ কেলে এই সময়সোয়া আপনার জীবনের অতি শুভ সময়। পাঁচ নম্বর আপনার ক্ষেত্রে একটা সাবধান বাণী। ইয়াস সাবধান বাণী কি? ঠক প্রবঞ্চনার কুসঙ্গরপা বিরত থাকিব। ইয়াস প্রত্যেকে মনত রাখব, দুর্ঘটনারপরাও সাবধান হয়ে থাকিব, রিস্ক নলব, যাত্রা করতে কোনো ধরনের রিস্ক নলব, দেরি হোক পলম হোক কোনো কথা নাই, লাগিলে নহোক কোনো কথা নাই, কমফর্টেবল জোনত যাব, রিস্ক লই বিশেষকে যাত্রা করতে রাতির সময় এইকটা কথা প্রত্যেকে মনত রাখব 2024 চনত। ছয় নম্বর বৃহস্পতির কৃপাত এপ্রিললৈকে এটা আপনার জীবনত খুব সুবর্ণ সুযোগ আহি আছে। ইয়াস যখন ছাত্র ছাত্রী ইমান দিনে সরকারি চাকরির একটা সপোন দেখি আছে, চেষ্টা করে আছে, সম্পূর্ণ উদ্যমে কাম করক, আপনার এপ্রিললৈকে আপনার জীবনত একটা নতুন সরকারি চাকরি প্রবেশ করবেন। ইয়াস প্রত্যেকে জানক, আর যখন অলরেডি সরকারি সেক্টরত আছে, তাহলে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই বছরটা, বিশেষ করে এপ্রিল মাহর ভিতর। তার উপরেও আমি দেখিছো ব্যবসায় আরম্ভ করার ক্ষেত্রতো কিন্তু আপনার একটা খুব সুবর্ণ সময়। বিদেশ যাত্রা, ইয়াস বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষার বাবে বিদেশ ভ্রমণ এই বছর দেখা পাইছে বৃহস্পতির কৃপাত। আর যখন এই লাইনের জড়িত এই বছর সেয়া হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে। সাত নম্বর আর অন্তিম সব এই বছরট যা বছরতক যথেষ্ট ধন সম্পত্তির ক্ষেত্র আপনার যথেষ্ট লাভালাভ দেখাইছে। ইয়াস প্রত্যেকে মনত রাখ, যখন লোকের সম্পত্তি করার সপোন দেখিছে, আপনাদের এই বছর সম্পত্তির কারণে প্ল্যানিং করবেন, ধন লাভের আপনার সম্পূর্ণ সিমটমস দেখাইছে। কিন্তু একটা কথা আপনার সকলকে জানাই থাকুন, সেভিংসের উপর গুরুত্ব দিব, তেতিয়াহে কিন্তু আপনার এইখানে বস্তু আগবাড়ি। কিন্তু একটা কথা ঠিক, 2024 চনটো কিন্তু আপনার ধন সম্পত্তির ক্ষেত্রে একটা শুভ বছর হিসাবে পরিগণিত হব। সাতটা কথা জানালো কর্কট সিংহ রাখি সিংহলগ্ন লোকের 2024 চনত হব লগা। এটা আমার দুটা রিমেডি অতি সরু রিমেডি কম, যার দ্বারা আপনার জীবনে যেখানে বেয়া আছে সেইখানে কাট খাব পারে, যেখানে ভাল আছে সেইখানে অধিক ভাল হব পারে। সেয়া কি? প্রত্যেক দিনে রাতেপা শুই উঠি সূর্যক অর্ঘ্য দিব, জল দিব প্রথমটো, আর দ্বিতীয় যিমান পারে যেতিয়াই পারে, প্রত্যেক দিনে পাইলে তো আরো ভাল, হনুমান চালিসা পাঠ করব, ই আপনার জীবনত থাকা নানা বাধা বিঘিনি খেলার রঙে আঁতরাই দিব। আশা করো আজ এই ভিডিওটির মাধ্যমত একটা অতি গুরুত্বপূর্ণ কেটামান কথা সিংহ রাশির জীবনত হব লগা 2024 চনত আপনাদের অবগত করব পারিলো। যিমান পারে ভিডিওটি শেয়ার করক, অসমের চুকে কানে শেয়ার করক, যিমানে জানিব সিমানে মানুষ উপকৃত হব। আর আপনি শেয়ার করা একটা ভিডিওর দ্বারা যদি মানুষ উপকৃত হয়, তেন্তে সেয়াটো এক ডাঙর পুণ্য যে আপনার জীবনত সংযোজন হব। আপনি মই আমি সকলো জিয়াই আছো কি পুণ্য অর্জন করবলে, পুণ্য সঞ্চয় করবলে, আমার জীবনত এটা এটাকে পুণ্য সংযোজন করবলে। বাস্তু আসাম ইউটিউব চ্যানেলটি যদি এলাকা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করব, ফেসবুক পেজখন যদি ফলো করা হওয়া নাই ফলো করব, নিশ্চয় নাপাহরিব। আমার সদ্যপ্রকাশিত গ্রন্থগণি যখন লোকে এটা একটা কপি ক্রয় করা নাই, আমার স্ক্রিনত দিয়া নাম্বার হোয়াটসঅ্যাপ যোগে আপনার নাম আর সম্পূর্ণ ঠিকানা আমালে প্রেরণ করে ঘর বহিয়ে আপনি কিতাবের একটা কপি ক্রয় করব পাইব। ভিডিওটি ভাল পালে একটা লাইক করব, আপনার প্রশ্ন মতামত উপরে কমেন্ট যোগে আগবাব, আর আত্মীয় স্বজন প্রিয়জনের মজার আমার এই ভিডিওটি উপহার হিসাবে শেয়ার করব। ধন্যবাদ।